2021 সালের বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল দলীয় সংগঠনকে শক্তিশালী করতে বিধানসভাগুলিতে কর্মী সম্মেলন শুরু করেছে। সেই মতো পুরসুরায় মঙ্গলবার তৃণমূলের কর্মী সম্মেলন হয়ে গেল। এই সম্মেলনে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মাহবুব রহমান, কিঙ্কর মাইতি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। দলের জেলা সভাপতির সামনে আমফানের দুর্নীতি সহ একাধিক বিষয়ে দলের একাংশের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। যাই হোক, আজকে আমি তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য এবং আজকে সেই এলাকায় আমি কাজ করতে এসে প্রতিবন্ধকতার মুখে পড়ছি। প্রত্যেকটা পঞ্চায়েত যদি আমার নেতৃত্বে যে বসে আছেন, আজকে যদি প্রত্যেকটা পঞ্চায়েত ধরে ধরে যদি মূল্যায়ন এবং পর্যালোচনা করা হয়, তবেই দলটা সংগঠিত হবে, তবেই দলটা ঠিক সামনের দিকে এগিয়ে আসবে। আর একটা করে ঘুঘুর মাসা তৈরি হয়েছে, মাসেল ম্যান সেইখান থেকে কামাচ্ছে, তারা কামানোর জন্য খালি ঘুরঘুর করছে, আর আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এলাকার উন্নয়ন হবে না, এলাকায় আমার এলাকা এখনও বঞ্চিত হয়ে রয়েছে অনেক কিছু দিক দিয়ে। এই জিনিস আজকে আমাদের প্রশাসন ঠিক মতন চলছে না। যেমন হচ্ছে আমরা রামপালের আমাদেরকে নাম দিতে বলা হয়েছিল, একবার না পাঁচবার দিয়েছি, সত্যিকার যোগ্য ব্যক্তি তারা আমপানের কোনো ক্ষতিপূরণ পায়নি। পেয়েছে কারা? যারা দুতলা পাকা বাড়ি তারা পেয়েছে। এটাও আমি আমার অভিভাবক তার নজরে আনার চেষ্টা করছি। গোষ্ঠী কোন্দলের কারণে এদিনের কর্মী সম্মেলনে দলের নেতা কর্মীদের অধিকাংশই গড় হাজির ছিল। এদিন পুরসুরা যুব তৃণমূল কংগ্রেসের নেতা খোকন মল্লিককে দেখা যায়নি। তার শরীর অসুস্থ বলে তিনি আসতে পারেননি বলে জানা যায়। এমনকি আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ অপরূপা পোদ্দারকেও এদিন পুরসুরায় তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় দেখা যায়নি। এই বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তাকে এই বিষয়ে কেউ জানায়নি, তাই স্বাভাবিকভাবেই তিনি পুরসুরায় তৃণমূলের কর্মী সম্মেলনে যাননি। আমি তো আপনার মুখে প্রথম শুনলাম, আমি তো জানি না। কালকে আমাদের গোঘাটে হয়েছে, আমি গেছিলাম, কালকে আমাদের আরামবাগে হয়েছে, আমরা শুনুন সবাইকে নিয়ে করেছি, সেখানে আমরা ছিলাম। এর আগে মিছিলে আমরা ছিলাম, যে আমাদের কিষাণের যে কিষাণ বিরোধী যে একটা আন্দোলন হলো দিলে নিয়ে, তারকেশ্বরে ছিলাম, যেখানে যেখানে সবাই মিটিং করে একটা জায়গায় ইয়ে করবে, প্রোগ্রাম করবে, নিশ্চয়ই যাবো। জানালেই যাবো, না জানতে পারলে কি করে বলবো বলুন, আমি তো আপনার মুখে প্রথম শুনলাম। যদিও কর্মী সম্মেলনে একাধিক পুরনো তৃণমূল কর্মীর অনুপস্থিত প্রসঙ্গে জেলা সভাপতি দিলীপ যাদব কোনো মন্তব্য করতে চাননি, তিনি প্রসঙ্গ এড়িয়ে যান। কাজ করা আমাদের কাজ হচ্ছে, দলের সৈনিক হিসেবে মানুষের সেবা করা, দলকে সংগঠিত করা। স্বাভাবিক কারণে আপনি এইটা দেখছেন, আপনারাই কখনো দেখেছেন যে হাতরাসে একটা দলিত কন্যা খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, তার পরিবারের লোককে ভীত করা হচ্ছে, সন্ত্রস্ত করা হচ্ছে, এটা অনেক বড় অপরাধ। এটা একটু প্রচার করুন, দেখবেন ভালো থাকবে। আপনারা প্রচার করুন যে এই পুরসুরা বিধানসভায় এতগুলো মেয়ে কন্যাশ্রী পেয়েছে, এই পুরসুরা বিধানসভা এতগুলো ছাত্রছাত্রীরা আজকে শিক্ষাশ্রী পেয়েছে, ঐক্যশ্রী পেয়েছে, সবুজ সাথী পেয়েছে। সারা পুরসুরা বিধানসভা 2.5 লক্ষ মানুষ যারা বসবাস করেন তারা রেশন পেয়েছেন। এইগুলো করুন না, এগুলো খুব ভালো হবে। দল করার ক্ষেত্রে নির্দিষ্ট সমস্ত বিষয়টাই আমার মাথায় আছে এবং যথাযথ জায়গায় সেইগুলো আমরা আলোচনা করি। ইটস নট এ ম্যাটার টু ডিসকাস উইথ দ্য মিডিয়া, এটা মিডিয়ার কাজ নয়। মিডিয়ার কাজ হচ্ছে আমাদের ভুল ত্রুটি অবশ্যই আপনারা দেখাবেন, কিন্তু আপনাদের কাছে আরও আমার আবেদন যে একটু যেগুলো তৃণমূল কংগ্রেস করেছে, ভারতবর্ষে কোনো রাজনৈতিক দলের সরকার এত কাজ করেনি। সব মিলিয়ে এদিন পুরসুরায় তৃণমূলের কর্মী সম্মেলনে তৃণমূলের সংগঠন কতটা চাঙ্গা হলো তা নিয়ে সংশয়ে রয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত ধরে ধরে আজকে যদি মূল্যায়ন পর্যালোচনা করে ঠিক জায়গায় যদি পৌঁছানো যায়, হ্যাঁ, তবেই হচ্ছে আমার কাজ হবে 21 সালে জয়লাভ। আমরা যতই সভা সমিতি করি, যাই করি,
কিন্তু সেই পঞ্চায়েতে গেলেই বুঝতে পারবেন যে কি অবস্থায় রয়েছে পঞ্চায়েতগুলো। প্রত্যেকটা পঞ্চায়েত আজকে গেলেই সমস্ত একদম ধ্যান ধারণা ভঙ্গ হয়ে যাবে। আর আজকে আমাদের এই পাঁচটা গোষ্ঠী সবাই মিলে এক হয়ে কাজ করতে হবে। আজকে যার শক্তি বেশি সে তার এলাকার লোকে তার কাজ হবে, আর যার শক্তি নাই সেখানে এলাকায় কাজ হবে না। আজকে আমি আজকে আর বেশি কিছু বলছি না। আমি আজকের আমাদের মাননীয় দিলীপ বাবুকে আমি অনুরোধ করব, আপনার হচ্ছে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি থেকে আমাদের যে সমস্ত ঠিক মতন কাজ হবে ওয়ান ম্যান বলবে, আর বাকি তারপর সবাই কেউ কিছু বলতে পারবে না, এই জিনিস তো হতে পারে না। আমরা একজন কর্মী, আমাদেরকে ভোটের সময় ডাকা হয়, আমাদেরকে ভোটের যুদ্ধে নামতে হবে, সেই যুদ্ধে অবতরণী পার করার জন্যে এ হবে। আর আমি আমার 253 নম্বর বুথ সাংসদ ১৬ আজকে বিরোধী পক্ষকে বসিয়ে রেখে কোনো রিগিং ছাপ্পা করে নয় আজকে 155 ভোটে জয়লাভ দেখিয়েছি। আর আজকে বাকি যারা আছে তারা আসছে, নানা রকম সুবিধা নিচ্ছে, 11টা বুথকে পেঁচিয়ে দিয়েছে। আমরা যদি যাই সেখানে বলি আমাদের কোনো ক্ষমতারই হবে না, কেন যাবে সেখানে, কিসের জন্য যাবে, এইসব কথা নানা রকমভাবে সমালোচনার মুখে আমাদেরকে পড়তে হয়। আজকে জানেন না নেতৃত্ব, আজকে নেতৃত্ব এখানে সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনে আজকে হচ্ছে, কিন্তু আজকে যে বুথ ভিত্তিক যে সম্মেলন বলা হচ্ছে, বুথ ভিত্তিক কাকে বলে? আজকে আমার গ্রাম পঞ্চায়েতে 8টা বুথ, 8টা বুথের আমাকে শুধু ফোন করে বলা হলো আজকে এই জায়গায় আপনার রাজনৈতিক বুথ সম্মেলন হবে। আমি এসেছি তবু দু চারজনকে নিয়ে, কিন্তু আর আমার কোথায় গ্রাম পঞ্চায়েতে কেউই আসেনি, দু চারজন এসেছে কিনা সন্দেহ আছে। 8টা বুথের কোথায় গেল, কীভাবে গেল, কীভাবে খবর দেওয়া হলো, আমরা সেটা জানতে চাই। এই মুখে এখানে বললে হবে না, আজকে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত ধরে ধরে আপনার মূল্যায়ন করতে হবে, তবেই হবে ঠিক আসল কার্যকরী। আর আমি আমার নেতৃত্বের কাছে বলবো, আমার এলাকায় কিছু উন্নয়ন নানা রকমভাবে বাধা বিঘ্ন হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি কিন্তু আমাদের সেই সব কাজ হচ্ছে না, রাস্তা হচ্ছে না, শ্মশান চুল্লিও হচ্ছে না। হ্যাঁ, জেলা থেকে হচ্ছে, আমরা পঞ্চায়েত সমিতি থেকে হচ্ছে, পঞ্চায়েত থেকেও অনেক অবহেলিত হয়ে রয়েছি নানা রকমভাবে। সেইগুলো নজর রেখে যাতে ত্বরান্বিত করা যায় এই আবেদনটা আমি রেখে, আর আমার হচ্ছে সমস্ত কিছু প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নমস্কার, এবং মা মাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এই বলি আমার।